আসসালামু আলাইকুম আমার নাম কামরুল নাহার আমি কুয়েতে দারুল কোরআনে চাকরি করি বর্তমানে আমি অনুশক্তিনগরে আরবি ভাষা শেখাচ্ছি আমার প্রশ্নটা হল পবিত্র কোরআনে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহান তালার কাছে একদিন সমান আমাদের হাজার বছর আর অন্য এক জায়গায় এই কথাটি বলা হয়েছে যে একদিন সমান পঞ্চাশ হাজার বছর কোরআন কি এখানে পরস্পর বিরোধী কথা বলছে না আপনি কি বলেন বোন একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ করা আছে বেশ কিছু জায়গায় যে আল্লাহর কাছে একদিন হলো হাজার বছরের সমান আরেক জায়গায় লেখা আছে যে আল্লাহর কাছে একদিন হলো পঞ্চাশ হাজার বছরের সমান এই কথা কি পরস্পর বিরোধী বন আপনি যে আয়াতের কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে সুরাল হাজের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আর এছাড়াও সুরা সাজদার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট একদিন তোমাদের গণনার সহস্র বছরের সমান এরপর সুরা মারিজের চার নাম্বার যে আল্লাহ সোহান একদিন এটা আমাদের মানুষদের সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর এই দুটো কথাকে কি পরস্পর বিরুদ্ধে বলা যায় আসলে পবিত্রকরণের এই আয়াতগুলো যা বোঝাতে চাচ্ছে একটা ধারণা দিচ্ছে যে আল্লাহ আল্লা সুবাহর সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না আমাদের পার্থিব সময় হোক সেটা হাজার বছর বা পঞ্চাশ হাজার বছর বা লক্ষ লক্ষ বছর এই পার্থিব আল্লাহর কাছে মাত্র একদিন অথবা মাত্র এক সেকেন্ডের সমান হতে পারে এখানে আপনাকে একটা ধারণা দেয়া হচ্ছে যে আল্লাহ সুবাহর সময়ের সাথে আমাদের পার্থিব সময়কে তুলনা করা যায় না তারপরেও যদি আয়াতগুলোর শব্দগত অর্থ ধরেন সেখানেও একটা ব্যাখ্যা রয়েছে এই আয়াতগুলোতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ইয়াম এই শব্দটা দুটো আলাদা অর্থ আছে ইয়ামের একটা অর্থ হলো দিন বা সময়কাল অন্যটা যুগ বা লম্বা সময় তাই আপনি যদি পুরাণে সাজদার পাঁচ নম্বর আয়াতটি ভালো মতো পড়েন বলা হয়েছে যে তিনি সমুদায় বিষয়সমূহ সমূহ পরিচালনা করেন আকাশ হইতে পৃথিবী পর্যন্ত অতপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমর্থিত হইবে যেদিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বছর যদি এই শব্দটা সঠিক অনুবাদ করেন ইয়াম মানে সময়কাল কথাটা দাঁড়াবে আল্লাহ আকাশ ও পৃথিবীর সব কিছু পরিচালনা করেন আর সব কিছুই তাহার কাছে যাবে একটি সময়কালে যে সময়টা তোমাদের হিসাবে হাজার বছর আর সুরা মারিজের চার নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রুহ এবং ফেরিস্তা আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন এক দিনে যাহার পরিমাণ পার্থিব সময়ের হিসাবে পঞ্চাশ হাজার বছর যদি আয়াতটা সঠিক অনুবাদ করেন ইয়াম সময়কাল কথাটা দাঁড়াবে যে রুহ এবং ফেরেশতা তারা আল্লাহ সুহান তালার কাছে পৌঁছায় একটা সময়কালে যেটা পঞ্চাশ হাজার বছরের সমান পবিত্র কোরআন দুটো আলাদা সময়ের কথা বলেছে তাই এখানে পরস্পর বিরোধী কিছু নেই যেমন ধরেন আমি বললাম যে আমার এখান থেকে ওয়াসিতে যেতে এক ঘন্টা সময় লাগবে এই জায়গা থেকে ওয়াসিতে যেতে আমার সময় লাগবে এক ঘন্টা আর তারপর বললাম যে এই জায়গা থেকে শ্রীনগর যেতে আমার সময় লাগবে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা। এটা পরস্পর বিরোধী না কারণ দুটোই আলাদা সময়কাল তাই এক আয়াতে কোরআন বলছে যে সময়কালের মধ্যে সমস্ত রুহ এবং ফেরেশতা আল্লাহ তালার দিকে ঊর্ধ্বগামী হয় সেটা পার্থিব হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান আরেকটা আয়াত বলছে যে সময়কালের মধ্যে সবকিছু আল্লাহ কাছে সমর্থিত হয় সেটা হাজার বছরের সমান এটা পরস্পর বিরোধী নয় আশা করি উত্তরটা পেয়েছেন আলাইকুম জাকির ভাই আমার নাম শাকির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন আল্লাহ সোহান আছেন বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোন ঈশ্বরকেই বিশ্বাস করে না আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো অভিনন্দন জানাবো কেন বলতে পারেন আমাদের আশেপাশে দেখেন উনি একজন হিন্দু কারণ উনার বাবা হিন্দু উনি একজন খ্রিস্টান কারণ উনার বাবা খ্রিস্টান আর উনি হলেন মুসলিম কারণ উনার বাবা ছিলেন মুসলিম এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল সে কোনোরকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না তার বাবা মা যে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে ইসলামিক ধর্ম মতের প্রথম অংশ লা ইলাহা কোথাও কোনো ঈশ্বর নেই এখন আমি যেটা করব। প্রমাণ করবো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করবো অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সব আলার সঠিক ধারণা দিতে হবে এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে মেনে নিয়েছে নিয়েছিল ইলাহা কোন ঈশ্বর নেই এবার আমি প্রমাণ করবো ইল্লা আল্লাহ ছাড়া সেটা আমি করব ইনশাল্লাহ সেই নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু বস্তুটা অপরিচিত হতে পারে সেটা উঠতে পারে যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছু জানে না যদি বস্তুটা আপনার সামনে আনা হয় যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে তাকে প্রশ্ন করেন প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যে সৃষ্টি করেছে কেউ বলবে প্রস্তুত কারক বলতে পারে উৎপাদনকারী যে শব্দটা নিয়ে তর্ক করবেন না মেনে নেন অর্থটা প্রায় একই সৃষ্টিকর্তা পরিচালক উৎপাদনকারী বা প্রস্তুতকারী তবে উত্তরটা মনে রাখুন উত্তরটা আপনার মাথায় রাখুন তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে তৈরি হয়েছে সে আপনাকে বিগ ব্যানের থিওরির কথা বলবে তাকে বলবেন পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে বিগ ব্যানের থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে কোন তর্ক করবেন না এরপরে প্রশ্ন করবেন আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো আমরা সেদিন জানলাম সে আপনাকে বলবে যে হ্যাঁ চাঁদের আলো প্রতিফলিত আলো এটা নিজের আলো নয় আবিষ্কারটা কবে হয়েছে সে বলবে এই সেদিন গতকাল পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কিছুদিন আগে জেনেছি তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলতে পারে হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে কোনো তর্ক করবেন না আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির প্রশ্ন করেন সূর্য স্থির সে বলবে না সূর্য গতিশীল চারপাশে ঘুরছে আমরা এটা কবে জানলাম এই সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে সে তস্তিত বোধ করবে তারপরেও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে এরপর তর্ক করবেন না বলে যান এরপর তর্ক করবেন না বলে যান এরপরে প্রশ্ন করবেন আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো এই সেদিন জানলাম সে আপনাকে বলবে যে হ্যাঁ চাঁদের আলো প্রতিফলিত আলো এটা নিজের আলো নয় আবিষ্কারটা কবে হয়েছে সে বলবে এই সেদিন গতকাল পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কিছুদিন আগে জেনেছি তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো বছর আগে কে কথাটা বলতে পারে হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে কোনো তর্ক করবেন না আপনি বলে যান আমরা জানতাম সূর্য স্থির প্রশ্ন করেন সূর্য স্থির সে বলবে না সূর্য গতিশীল চারপাশে ঘুরছে আমরা এটা কবে জানলাম এই সেদিন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে সে বুদ্ধিমান লোক এটা লিখেছে এরপর তর্ক করবেন না বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল সৌরজগতের সব উপাদান সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া এটা কিভাবে জানলাম আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে এভিডেন্স আছে তাকে বলেন কোরআনে কথা বলেছে চোদ্দশো বছর আগে কেই কথা বলতে পারে সেই ইত্যস্তুত করবে তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান যে পানিচক্র এ সম্পর্কে কবে জেনেছি কোরান এটা চোদ্দো বছর আগে বলেছে পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে এ কথা কে বলতে পারে কোরান উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে পুরুষ এবং নারী কে কথা বলতে পারে এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন কে কথা লিখতে পারে এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রভাবিলিটি ধরুন আপনার সামনে দুটো পথ আছে তার একটা হলো সঠিক এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা এক বাই দুই ধরুন আমি একটা পয়সা টস করলাম হেড পড়তে পারে অথবা টেইল আমি ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই যদি দুইবার টস করি আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা এক পাই দুই গুণ এক পাই দুই অর্থাৎ এক পাই চার পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা যদি তিনবার টস করি তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা এক বাই দুই গুণ এক পাই দুই গুণ এক বাই দুই সমান এক পাই আট সাড়ে বারো পার্সেন্ট একটা ছক্কার ছয়টা দিক থাকে যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক বলবো তার সম্ভাবনা হলো এক পাই ছয় যদি আমি দুইবার ছুঁড়ি দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা এক বাই ছয় গুণ এক বাই ছয় এক বাই ছত্রিশ এটাকে বলা হয় কিওরি অফ প্রবাবিলিটি যদি ছক্কাটা দুই বার ছুড়ি তারপর পয়সা টস করি তিনবারই ঠিক বলবো সেটা এক বাই ছয় গুণ এক বাই ছয় গুণ এক বাই দুই অর্থাৎ এক বাই বাহাত্তর আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন অনেক উত্তর হতে পারে কেউ বলবে সমতল কেউ বলবে ত্রিকোণা কেউ বলবে সরভুজের মতো কেউ বলবে একটা পঞ্চভুজ কেউ বলবে সপ্তভুজ কেউ বলবে বর্গাকার আকার ধরেন সব মিলিয়ে দশটা আকার কেউ বলবে গোলাকার বা বটতুল আকার এখন কেউ আমরা ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো এক বাই দশ চাঁদার যে আলোটা সেটা প্রতিফলিত আলো হতে পারে আবার নিজের আলো হতে পারে কেউ আবার আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হলো এক বাই দুই এখন এই দুটোই পৃথিবীর আকার আর চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো কেউ আন্দাজে বলবে আর ঠিকমতো মিলে যাবে তার সম্ভাবনা এক বাই দশ গুণ এক বাই দুই সমানে এক বাই বিশ পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি কেউ বলতে পারে বালি কেউ বলবে পাথর কেউ বা বলবে অ্যালুমিনিয়াম কেউ বলবে আবার সোনা ধরেন হাজারটা উপাদানের নাম বলবে কেউ হয়তো বলবে পানি আবার কেউ বলবে রূপা হাজারটা উপাদান এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী এক বাই এক হাজার এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা পৃথিবী বর্তুলাকার চাঁদের আলো প্রতিফলিত আলো আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি তার সম্ভাবনা সেটা হবে এক বাই দশ গুণ এক বাই দুই গুণ এক বাই এক হাজার এটা তখন হবে এক বাই বিশ হাজার পয়েন্ট জিরো জিরো ফাইভ পারসেন্ট পবিত্র কোরআনে এক হাজারেরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা পয়েন্ট জিরো আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি থিওরি অনুযায়ী এক ভাগ দশ যদি পর পঞ্চাশ এটা তখন শূন্যের কাছাকাছি তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন কে এই কথাগুলো লিখতে পারে এখানে শুধু একটাই উত্তর দেওয়া যায় প্রথম উত্তরটা সৃষ্টিকর্তা প্রস্তুত কারক যিনি সবকিছু তৈরি করেছেন এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই বিজ্ঞান আজকের দিনে যেটা করছে আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে লা ইলাহা ইল্লাল্লাহ বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না কিছু ধারণাকে বাতিল করছে আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম জাভেদ আমি একজন স্টুডেন্ট আমি আপনাকে একটা প্রশ্ন করবো কোরআনে এক জায়গায় বলা আছে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে যে কথাটার সাথে আধুনিক বিজ্ঞানও কিন্তু অন্য আরেক জায়গায় কোরআন বলছে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে কোরআনের এই কথা কি পরস্পর বিরোধী নাকি বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাই একটা প্রশ্ন করেছেন যে পবিত্র কোরণে এক জায়গায় বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে আধুনিক বিজ্ঞান বলছে আরেক জায়গায় বলছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে বৈজ্ঞানিকভাবে এই কথাটাকে প্রমাণ করা যায় আর এই কথাটাকে পরস্পর বিরোধী এক জায়গায় শুক্রবিন্দু আরেক জায়গায় বলা হচ্ছে মাটি পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে আমি আমার লেকচারও বলেছি যে সুরা কি আমার সাঁত্রিশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে মানুষ জাতি তৈরি হয়েছে শুক্রবিন্দু থেকে আর এখনকার বিজ্ঞানও একই কথা বলে এছাড়াও পবিত্র কোরআনে আছে সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন সামান্য মৃত্তিকা হইতে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মানুষের শরীরে যে সব উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর সব কয়টাকে আপনারা খুঁজে পাবেন মাটিতে মাটির পৃথিবীতে তাহলে কথাটা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে মাটির থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানুষের শরীরে যে উপাদানগুলো আছে মানুষের শরীরের গঠনতন্ত্র উপাদান এই সবগুলো পাবেন মাটির পৃথিবীতে পরিমাণ অল্প বা বেশি হতে পারে আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ এটা কি পরস্পর বিরোধী যে এক জায়গায় বলছে মানুষ শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলছে মাটি এটা কি পরস্পর বিরোধী এখন পরস্পর বিরোধী হলো। যখন দুটো বক্তব্য একটি মানলে আরেকটি মিথ্যে হয়ে যায় দুটো একসাথে সত্যি হতে পারে না এখন কোরআনে শুধু এ কথাই বলে নাই যে মানুষ শুক্র নদীকে সৃষ্টি হয়েছে আরেক জায়গায় বলছে মাটি থেকে কোরআন আরো বলছে সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি থেকে তাহলে কি তিনটি পরস্পর বিরোধী এখন আধুনিক বিজ্ঞান এটা প্রমাণিত যে মানুষ তৈরি হয়েছে মাটি দিয়ে শুক্রবিন্দু দিয়ে এবং পানি দিয়েও তৈরি হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাই যে আমি বললাম এক কাপ চা বানাবো আমার লাগবে পানি আরেকবার আমি বললাম যে এক কাপ চা বানাতে আমার লাগবে চা পাতা বা চায়ের গুঁড়ো এটা পরস্পর বিরোধী না আমার দুটোই লাগবে যদি মিষ্টি চা বানাতে চাই তাহলে চিনি দিতে হবে যদি পানি কম চা বানাই পানি কমিয়ে দুধ বেশি দিতে হবে আর যদি সুলেমানি চা বানাই তাহলে চায়ে দুধ দেয়া হবে না তাহলে এটা কন্ট্রাডিকশন না যে কোরআন বলছে মানুষ সৃষ্টি হচ্ছে শুক্রবিন্দু থেকে মাটি থেকে আর পানি থেকে এটা হলো আসলে কন্ট্রাডিস্টিংশন এখন আমাদের জানতে হবে এই শব্দটার মানে কি কন্ট্রা কন্ট্রাডিসংশন মানে কোন বিষয় সম্পর্কে দু তিনটা বক্তব্য যেগুলো একটা আরেকটার সাথে বিরোধিতা করে না যেমন ধরুন আমি বললাম যে এই ভদ্রলোক তিনি সৎ তিনি দয়ালু স্নেহশীল এটা কন্ট্রা কন্ট্রাডিস্টিংশন কিন্তু যদি আমি বলি যে ভদ্রলোক সবসময় মিথ্যা কথা বলেন আর সত্যি কথা বলেন এটা হলো কন্ট্রাডিকশন কারণ দুটোই উল্টো কথা যদি সম্পূর্ণ উল্টো কথা না হয় সেটা হবে কন্ট্রা কন্ট্রাডিস্টিংশন পরের প্রশ্ন ডান দিকের আসসালাম আপনি কোরআনের কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সর্বজ্ঞ তিনি অতীত বর্তমান ভবিষ্যতে সবকিছু জানেন তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন শুধু কোরআনকেই পাঠালেন না কেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবাহ আলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন যেন আমাকে প্রশ্ন করলেন কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি কেন আমি প্রথমে ক্লাস ওয়ান টু থ্রি পাস করি তারপর ডাক্তারি পড়তে গেছি আপনাকে ধাপে ধাপে এগোতে হবে কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল আমি এক কথা আগেও বলেছি সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য আল্লাহ ঠিকই ভেবেছিলেন তিনি সব কিছু জানেন তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে এমন নয় যে আরো আগেই পাঠাতেন যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে এর বেশি পড়ানোর দরকার নেই তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায় আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি শুধুমাত্র পবিত্র কোরআন বাদে কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান এটা চোদ্দশো বছর আগে প্রমাণিত হয়েছে আজকেও প্রমাণিত হবে এবং আল্লাহর বাণী হিসেবে চিরকায় প্রমাণিত হবে ইনশাল্লাহ